জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকে কষ্ট অধিক মতের সময়, তার থেকে কষ্ট অধিক মতের সময়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকে কষ্ট অধিক মতের সময়, তার থেকে কষ্ট অধিক মতের সময়, মানুষ যখন মারা যায় কোসল নগর দিবাহায়, মানুষ যখন মারা যায় কোসল নগর দিবাহায়, পড়ে পাতা গরম পানি ফুলের পাতা গরম পানি, কেন শেষ কোসলে দেয় এত পাতা থাকতে কেন বড়ই পাতা দেয়, এত পাতা থাকতে কেন বড়ই পাতা দেয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকে কষ্ট অধিক মুহূর্তের সময়। আজকে দুনিয়াতে আমাদের গায়ে ঘা হয়, কত কিছু বার হয়, যদি আমরা এই বড়ই পাতা কুল পাতাকে যদি একটা গরম পানিতে নিয়ে কিছু পাতা যদি আমরা দিয়ে সেই পানিটুকু যদি আমরা গায়ে মাখি, আল্লাহ ওই পানির অসিলায় পাতার অসিলায় আমাদের গায়ের ঘাটুকু সারি দিতে পারে। দেখুন বিজ্ঞানীরা সার্চ করেছে, আল্লাহ পাক কি বলেছে, মুহাম্মদ কি বলেছে, মুসলমানদের রসুল যে মুহাম্মদ বলে, মুহাম্মদ যে কথাগুলো বলেছে আজকের বিজ্ঞানীরা তারা ফলো করছে। এই বড়ই পাতা কুল পাতার মধ্যে কি আছে, বিজ্ঞানীরা তারা নিয়ে এক ল্যাপে নিয়ে রিচার্জ করছে, তারা কি দেখতে পায় রিচার্জ করে, দেখুন কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন মুখের পানি রিচার্জ করে নিয়ে আমার নবীজির মুখের পানি রিচার্জ করে, তারা তখন অভাব সবাই হয়ে যায়, বড়ই পাতা গরম পানি এমন গোনা বলে পায়, বড়ই পাতা গরম পানি এমন গোনা বলে পায়, কেমন মরণের পরে মরণের পরে মাইয়াদের দেহে এত ব্যথা হয়, বড়ই পাতার গোসল দিলে মাইয়াদের আরাম হয়, সহজে পচন ধরে না, সহজে পোকামাকড় খাবে না, এই বড়ই পাতা গরম পানি সাধারণ পানি নয়, তারা প্রমাণ পেয়ে সাথে সাথে কলমা পড়ে নেয়, এই জগতের শ্রেষ্ঠ জ্ঞানে আমার নবী দয়াময়, জ্যান্ত জীবের জ্যান্ত জীবের ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকে কষ্ট অধিক মুহূর্তের সময়। আজকে বিজ্ঞানীরা তারা রিসার্চ করে দেখছে যে কুল পাতা বড়ি পাতার মধ্যে অনেক কিছু আছে, কেন আল্লাহ রসুল যে কথা বলে গেছে বিজ্ঞানীরা সার্চ করছে, তাই যদি না হতো আজকে বিজ্ঞানীরা আল্লাহ রসুলের কথা ফলো করে, কোরআনের কথা ফলো করে, কোরআনকে উদ্দেশ্য করে ফলো করে তারা চাঁদে পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তাহলে আমার আপনার রসুলকে কত মর্যাদা দিয়েছে, যেমন এই বড়ি পাতায় এত পাতা থাকতে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছে, এই ছোট ছোট বাচ্চারা মানুষ মারা গেলে পচে যায় কি, এই কমিটি ভাইরা বলবে, এ মানুষ মারা গেলে পচে যায়, সত্যি বলতে হবে পচে তো, একটা ভাই বলেছে হ্যাঁ পচে, সঠিক, এটা কিন্তু সঠিক কথা। আচ্ছা আমি যদি বলি যে না পচে না, হ্যাঁ আছে, আমরা যখন মারা যাব তখন চার দিনে পচে মাটি হয়ে যাব, কিন্তু কিছু কিছু আল্লাহ পাকের ওলি আছে, ভালো মানুষ আছে, এই দুনিয়ার বুকে কিছু কিছু মানুষ আছে, তাদের একটা কাফনের দড়ি পর্যন্ত কিছু হবে না, ওই জন্য আল্লাহ পাক কুল পাতা নিম পাতা আরো কত কিছু দিয়ে গোসল করতে বললেন শেষ বিদায় বেলা চলে যাওয়ার সময়। তো তারপর দেখুন, আচ্ছা এদিকে মানুষ মারা গেলে খাজুরের পাতা দেওয়া হয় কবরে, দেওয়া হয় কি, আচ্ছা কেউ কি জানেন এই খাজুরের পাতার কি মর্যাদা, আমি আরাবুল ইসলাম কবরস্থানে যাই খাজুরের পাতা হাতে দেয়, আমি যখন পুঁতে দিয়ে যখন দেখি জি এটা কি উদ্দেশ্য করে দেয়,
সেটাকে নিয়ে এক ছন্দ বানিয়েছে। দেখুন এই খাজুর পাতা কোত্থেকে এলো, কেন এলো, মন দিয়ে শুনবেন সকলে, লিখছে দেখুন। সাহাবীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথরে, সাহাবীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথরে, হঠাৎ করে কবর থেকে নবী দাঁড়িয়ে পড়ে, হঠাৎ করে কবর থেকে নবী দাঁড়িয়ে পড়ে, কেন নবী দেখে নিজের চোখে আজাব হচ্ছে কবরে, নবী দেখে নিজের চোখে আজাব হচ্ছে কবরে, দয়ার নবী চাঁদকে আর কেউ দেখতে পায় না রে, দয়ার নবী চাঁদকে আর কেউ দেখতে পায় না রে, তখন সাহাবীদের দিয়ে নবী খেজুর ডাল আনায়, ওই ডাল ছিঁড়ে তুই কবরে নবী পুঁতে দে, তখন সাহাবীরা প্রশ্ন করে নবী দয়ায়, তখন সাহাবীরা প্রশ্ন করে নবী দয়ায়, এই খেজুর ডালে মাইয়াদের কি উপকার হয়, তখন বলছে নবী আল আমিন যতদিন, বলছে নবী আল আমিন বেঁচে যতদিন, ততদিন ধরে এদের করে আজাব নাগি হয়, তাই আজ যখন মাইয়াদের কবর দিবাই খেজুরের ডাল নিয়ে করে পুঁতে দেয়, জ্যান্ত জীবে ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মুহূর্তের সময়, তার থেকেও কষ্ট অধিক মুহূর্তের সময়। আজকে আমি এই দু ছন্দের মাধ্যমে কি বোঝাতে চেয়েছি, কলকাতার কি মর্যাদা, বড়ুই পাতার কি মর্যাদা, খাজুরের ডাল কোত্থেকে এলো, কেন এলো, আজকে শেষ কথায় পরিবেশন করে শোনাবো, মন দিয়ে শুনবেন। দেখুন আজকে দুনিয়াতে আমরা মানুষ বেশি গুনাহগার হচ্ছি, কেন, আজ আমরা পেশাব করতে গেলে আমরা কুলুপ নেই না, আজকে আমরা দুনিয়াতে দেখবেন আল্লাহ পাক স্বামী স্ত্রীর অনেক সময় অনেক শান্তি দিয়েছে, আজকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আজ আমরা যখন স্বামী স্ত্রী যখন আমরা দুনিয়ার বুকে আমরা রাত্রে আল্লাহ যখন আমাদের যে শয্যাটুকু দিয়েছে যখন আমরা করি, দেখবেন আমরা সকালবেলা কিন্তু গোসল না করে আমরা বাইরে বার হয়ে যাই, আজ আমরা কাজে চলে যাই, আমাদের গা নোংরা থাকে, অনেক বড় বড় এসব হচ্ছে আমাদের নাপাক, তবু আমরা পরোয়া করি না, কাজ কামে বেরিয়ে যাই, মাঠে চলে যাই, আমরা আল্লাহর কথা স্মরণ করি না। দেখুন নাপাক হালে যারা থাকবে না তাদের উদ্দেশ্য করে শেষ কথায় লিখছে দেখুন। দুনিয়াতে নারী পুরুষ যারা না পাবে তারা পরে দোয়া তাদের তরে করবে, শুনেও কানে যারা শত না শোনার ভান করবে, বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তর পাবে, বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তর পাবে, যখন ফুরাবে দম বুঝবে তখন কবরে, ওই ফেরেশতারা ধোলাই তারা কেমন করে, ওজু ছাড়া নামাজ কবো পড়া নাই যায়, বিনা ওজুতে কোরআনতে হাত নাই দিবা যায়, খালেকে বলে পবিত্র হালে থাকিব সবাই, বিখালেকে বলে পবিত্র হালে থাকিব সবাই, না পাকি হালে খোদার ঘরে নাগি যাবা যায়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মুহূর্তের সময়, মানুষ যখন মারা যায় গোসল তাগার দেবা হয়, মানুষ যখন মারা যায় গোসল তাগার দেবা হয়, পড়ে পাতা
মরণ পানে কেন শেষ গোসলে দেয়, এত পাতা থাকতে কেন বড়ই পাতা দেয়, এত পাতা থাকতে কেন এ আর স্টুডিও দুসাহাত।